রামাইয়া অর ইয়েদুরপ্পা, আপনি বলছেন দেবগৌড়ার ছেলে। তবে এই কর্ণাটক ইলেকশনটা দেখেন ইন্টারেস্টিং স্টেটমেন্ট এসছে। রাহুল গান্ধী বলেছেন 2019 যদি কংগ্রেস ভালো ফল করে, যদি ভালো ফল করে তাহলে প্রাইম মিনিস্টার রাহুল গান্ধী। আপনি কতটা সহমত? দেখুন, কেউ তো তার দলের কথা বলতেই পারে, সে তো কোনো অন্যায় কিছু বলেনি। আমার মনে হয়, আমি অ্যাজ এ ইম্পার্শিয়াল পার্সন যদি আপনি আমায় জিজ্ঞেস করেন, আমি ভারতবর্ষের রাজনীতিটাকে খুব ভালো চিনি এবং 23 বছর যেহেতু দিল্লিতে আমি কাজ করে এসেছি, ভারতবর্ষের গণতন্ত্রটা আমি বুঝি এবং সব রাজ্যের লোকেদেরই আমি চিনি। ও দলের কথা বলেছে, ন্যাচারালি যে কেউ তার দলের কথা বলতে পারে। আমার দল আমার কথা বলবে না, আমি বলছি আমার দল আমার দলের কথা বলবে, টিডিপি দল টিডিপি দলের কথা বলবে, বিজেপি দল বিজেপি দলের কথা বলবে, কংগ্রেস কংগ্রেস দলের কথা বলবে, এটা খুব স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয়। তবে ও যেটা বলেছে, যদি তার দল এককভাবে মেজরিটি পায়, সেটা একক মেজরিটি কংগ্রেস কিছুতেই পাবে না, তার কারণ অঙ্ক সেটা নয়। কারণ এখন ভারতবর্ষের রাজনীতিটা একটু আলাদা। বিজেপিও ধরুন যত সিট পেয়ে গেছে 2014, সেটা হচ্ছে হায়েস্ট হায়েস্ট পিক, মানে উচ্চ শৃঙ্গে উঠে গেছে। সেখান থেকে কিন্তু এখন নামতে হবে, এবং নামার জায়গাটা এত ক্লিয়ার যে বিজেপিও যদি বলে যে আমি একক মেজরিটিতে আমি 19 আসব, সেটাও ভুল তথ্য। যদি আপনি যে বলছেন নামতে হবে, বিজেপি তো আর কি তার জয়ের ধারা বিভিন্ন স্টেটে অক্ষুণ্ণ রেখেছে আর কি, আপনি কি কি ফ্যাক্টর মনে করছেন যে বিজেপির যে জয়ের ধারাটা 2019 যে ইলেকশনে বা রাজস্থান যেটা আপনি বললেন মধ্যপ্রদেশে, কেন এটা আর কি জয়ের ধারাটা কমে যাবে, সেই সেই তেজ থাকবে না? ইউপিতে যেমন বিজেপি ধরুন 77টা সিটের মধ্যে প্রায় 70টা সিটই ওদের ছিল, 69 কি 70 এরকম একটা, মাত্র 7টা সিট অন্য পার্টিরা পেয়েছিল। সেখানে মায়াবতী আর মুলায়ম যদি এক হয়ে যায় তাহলে 50 থেকে 60টা সিট তো ওদের ব্যাগে চলে যাবে। যেমন মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশে শিবরাজ চৌহান বাজে মুখ্যমন্ত্রীটা আমি বলবো না, কারণ আমি ইম্পার্শিয়ালি বলছি, আপনি যখন আমায় জিজ্ঞেস করছেন। আমি দীর্ঘদিন পলিটিক্স করার সুবাদে যতটুকু জানি যতটুকু চিনি আমি ইম্পার্শিয়ালি বলবো, হি ইজ নট এ ব্যাড ম্যান। এবং কিন্তু তা সত্ত্বেও মধ্যপ্রদেশে যদি কংগ্রেস ইউনাইটেড ফাইট করে কংগ্রেস ভালো করবে, এটা আমাদের বাইরে থেকে শোনা কথা। রাজস্থানে কংগ্রেস জিতবে, ছত্তিশগড়ে রমন সিং অনেকদিন আছেন, হি ইজ অলসো নট ব্যাড চিফ মিনিস্টার, উনিও কাজ করেন। কিন্তু আমার যেটা মনে হয় ছত্তিশগড়েও চেঞ্জ হতে পারে। গুজরাটে ধরুন, যে গুজরাটে একসময় বিজেপি অ্যাবসলিউট মেজরিটি করেছেন নরেন্দ্র মোদীর সময়, আজকে তো গুজরাট বিধানসভা বাই ইলেকশন না জেনারেল ইলেকশনে আপনারা দেখেছেন হাপাপ হয়ে গেছে, এবং এটা যত দিন যাবে তত আরো কমে যাবে। ফলে আপনি যদি কয়েকটা স্টেট নেন, উত্তরপ্রদেশ রাজস্থান এমনকি বিহার, বিহারে আমার ধারণা লালু প্রসাদ যাদব ভালো করবে, তাকে যতই আপনি জেলে ভরে রাখুন আর বাইরে করুন, আজকে তো বেরিয়ে গেছেন উনি কোর্টের বেল, প্যারোলে না, প্যারোলটা আলাদা ছেলের বিয়ের জন্য, কিন্তু 1.5 মাস 6 সপ্তাহ কোর্ট বেল দিয়েছে। কাজেই এরকম মনে রাখবেন, অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডু ইজ এ ফ্যাক্টর, চেন্নাইতে এবারে ডিএমকে উইল বি ফ্যাক্টর, ওরা আউট অফ 39 সিট ওরা যদি 38টাও পায় আমি অবাক হব না। যেমন আপনার কর্ণাটকে, কর্ণাটকে হাফ হাফ হয়ে যাবে কংগ্রেস বিজেপি এখনো পর্যন্ত যা ক্যালকুলেশন আছে। আর দেবগৌড়ার মধ্যে, দেবগৌড়া তো নিশ্চয়ই আশা করি যে বিজেপির সাথে যাবে না, যদি যায় সেটা আমি জানি না, তাদের নিজেদের ব্যাপার। কংগ্রেসও কিছুটা হোস্টাইল করেছেন ওনাকে, সেটা না করলে ভালো করতো, এটা আমার ওপিনিয়ন। ইউপিতে মায়াবতী অখিলেশ এক হয়ে গেলে সেখানে তো ওরাই ভালো করবে। এইভাবে পাঞ্জাব কংগ্রেস ভালো করবে, কংগ্রেসের গভর্নমেন্টই আছে সব জায়গায়। যদি আপনি দেখেন দক্ষিণ ভারতে, আপনি কি ট্রেন্ডটা দেখছেন? দক্ষিণ ভারতে ট্রেন্ড হচ্ছে, ওখানে দক্ষিণ ভারতে বিজেপি পারবে না, এখানে প্রায় সমুদ্র কোস্টাল এরিয়া ধরে প্রায় 270টার মতো সিট আছে 543-এর মধ্যে একদম। হ্যাঁ, সেখানে কোথায় উড়িষ্যায় পারবে? পারবে না। নবীন পটনায়ক করবে, চেন্নাই করবে? পারবে না। ডিএমকে করবে, কর্ণাটকেও পারবে না। এখনো যেটা পাবে সেটাও আরো কমে যাবে। তারপরে ধরুন কেরালায় তো সিপিএম কংগ্রেস আছে, ওরা ভাগা প্রতি বছরই 5 বছরের অন্তর অন্তর ওদের মধ্যে ভাগাভাগি হয়, মানে ও 10টা পেলে ও 10টা পায়, এরকম হয়, এটা পলিটিক্যাল ক্যালকুলেশন যেটা হয়। অন্ধ্রপ্রদেশ চন্দ্রবাবু নাইডু করবে, তেলেঙ্গানা কেসিআর করবে। সুতরাং দক্ষিণের দিকটা তো কিছু নেই বললেই চলে, আর উত্তরের দিকটাও ধরুন, এই যে বড় উত্তরের বলয় বিহার বলুন, ইউপি বলুন, মধ্যপ্রদেশ বলুন, রাজস্থান বলুন, গুজরাট বলুন, এমনকি মহারাষ্ট্রে কম করবে,
মহারাষ্ট্রে বিজেপি লুজ করবে, ভীষণভাবে লুজ করবে। ওখানে শিবসেনা যে বিজেপির অ্যালায়েন্স ছিল তাদের সাথেও একটা রিলেশন ওদের খারাপ হচ্ছে। সুতরাং এটা আমাদের এখনো পর্যন্ত ক্যালকুলেশন।